হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আজকে আমরা দিদি আর আমি একটু ঘুরতে যাচ্ছি, তোমরা আশা করি দেখতে পারবে। চল, ওয়েলকাম টু সোমা এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। সেই মিষ্টি বোন পিঙ্কিকে নিয়ে আজকে আবার যাচ্ছি একটা কাজে, আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। এই জায়গাটা ঝকঝক করতেছে, আর ওই জায়গাটা অন্ধকার অন্ধকার ছিল, গাছপালার জন্য অন্ধকার। এই যে রেল রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দুই বোন, দাঁড়ান একটা ছবি তুলা নেই। মুখ দিয়া বলে না কেন, হাই হোসেন হাই হোসেন বলতো আগে। কেন আমরা যখন ছোট তখন যাইতো যাইতে আর কে তো হ্যাঁ হোসেন হ্যাঁ হোসেন এরকম বলতো আছে। না না, আমরা হলো দু চার ভিডিও করে খাচ্ছি। এই ছোট বোন রে, খাওয়াইতে আনছি, একটু বিস্কিট না দিয়ে চা খাওয়ালে হয়? একটু বিস্কিট দাও। হ্যাঁ, সুন্দর করে গল্প। না কোন টেলিভিশন টেলিভিশন দেখে কেরম মজা করতেন? সবাই দেখতো কোনদিন চট চট ছিল না, ঠাকুর চট কিনা সেলাই করে করে রাখতো। সারাদিন মামা কয় নাই বাবা যখন স্ট্রোক করলো না, তখনও তো ওই যে এনে কে জানিছিল, আগুন লাগলো, দৌড়া যায়। রূপসী ছোট বোনটার নাম জানি কি, ও কোথায় থাকে? সাহানা। সাহানা কোথায় থাকে? ওই সাহানা দৌড়া গেছে, ও মামা ও মামা আসেন। এখন আর কি হবে, সে তো না। এটা কত বছর আগে? এই তো অনেক, তখন আমরা ছোট ছোট পড়ছে, সে মানুষের জন্য তারা গনবে তো আগের কথা। আমার শ্বশুর বাড়ি ছিল, আমার শ্বশুর বাড়ি আমার বড় বাচ্চা হয়েছে, আর আমার শাশুড়ির বাড়িতে যে আমার বড় যার বড় বাচ্চা হয়েছে, আমার ঠাকুরের তখন ডাক্তাররা ডাক্তারি করে ডাক্তাররাই পাঠাই দিত না। আমিও শুনছি, আমি কি দুদিন আগেও এই সেম কথাটা শুনছি? আমি যে দিদির বাসায় উঠছি না, ওই দিদির মা বাবা সবাইকে নাকি বিদায় ইয়া করছে, কাজ করছে। আমার শ্বশুরের বাড়িতে সারা কইলাকারের মানুষ একই কথা শুনছি।
আমার ঠাকুর প্রার্থনা করতো বুঝছেন রাতের বেলা, এই করিমের মারে এই সুফিয়ার মারে ভালো আমার চিনছে গলার স্বরে, তোরে চিনতেছে না। শুকুরজান্দির আগে আপনি কাজ করতেন না? ও তখন আর বিয়ে হয় নাই, খুব বেশি একটা জ্ঞান হয়নি। আচ্ছা, এখন অনেক বছর রইলাম, আমার বিয়ের সব বিয়ের পরে গুটনি বানায় দিছে, ফিরে বেলুন বানায় দিছিল, তারপরে তোমার বেলুন ফিরে মানে যা কইতাম তাই আমার আগেকার দিনের গল্প সব রাইখা দিতে ভিডিও করে। আমার ব্যাপারে বিয়ের সময় কাপড় দিচ্ছিল, মনে করে এটা তো রেল রাস্তা ছিল না, এটা ডলদি রাস্তা কইছি, ওই পাশটা দৌড় দিলে এই পাশে চলে আসি। আর কি জঙ্গল ছিল না ওই পাশ দিয়ে, এমন তো সুন্দর রাস্তা হয়ে গেছে। এই রেল তো এই পাশ দিয়ে গেছে, এই রেল যখন ঘুরতো এই পাশ দিয়ে ওই পাশে এই যে হচ্ছে আমার, এই যে হলো এক ভাই, এই যে হলো আর এক ভাই, আর এই যে হলো এই ভাইয়ের বউ। তো এই নীরেন মণ্ডল, নীরেন মণ্ডল আর ধীরেন মণ্ডল দুই ভাই। আর আমার দিদিমার নামও খুব সুন্দর নাম, এই নিয়ে একদিন একটা ব্লগ করছিলাম, হিরণময়ী মণ্ডল, কি সুন্দর না নামটা, হিরণময়ী। আর ধীরেন মণ্ডলের বউয়ের নাম হচ্ছে সুষমা মণ্ডল, সুষমাচার সব জায়গায় প্রচারিত করে গেছে, সে ছিল আর এক সুন্দরী। আর মনটাও দিদিমার খুব ছোট, দিদিমার খুব ভালো ছিল। আরে একটু বলেন, আপনারা তো প্রতিদিন পাবো না। যাই হোক, আমরা বলে উনি বলতেছে যে উনি এতক্ষণ যে সমস্ত গল্প মানে যে সমস্ত কথাগুলো বলছে বাস্তব কথাগুলা, সেই কথাগুলো হচ্ছে এখন বর্তমানে কাউকে বললে তারা এগুলো গল্প মনে করবে, কেউ বিশ্বাস করবে না। তোমরাই বানাইছো? আপনি বানাইছেন? শোনেন, আমি বাড়ি বানাইয়া তারপরে একটা এরকম ইয়ে টিন দিয়ে একটা তোলা চুলা দিয়া ঘর বানাবো, ভিতরে এই ধরনের একটা বড় চুলাতে যখন অনেক লোকজন আসে বড়দিন ঠরদিনের সময় তখন মজা করে আড্ডাবাজি করবো, রান্ধবো, বাড়বো, খাবো। হবে না কেন, কেন হবে না বলবো, বলেন কেন? ইয়া দিদি, এমনি মাটির চুলা যেরকম যে চার কোনা তিন কোনা ইয়া কেন ওরকম করে দিলে হবে না? আপনার দাঁড়ায় রান্নার বা বৈশা রান্নার মজা বড় করলে খাবা সবকিছুই করা। আচ্ছা, আমি যদি ওই সেম সিস্টেম এরকম করে যদি এই এই জিনিসটাই ওভাবে করে হ্যাঁ বসাই নিবা শুধু মাটিটা ওরকম মানে, কিন্তু তখন আর ইট লাগতেছে না, তাহলে তুমি শুধু মাটিতেই উঠবে, কিন্তু দিলে ভালো হবে। কি ট্রেনিং হইতেছে রে, পানি পানি যখন বৃষ্টি যখন ই হবে তো ধুয়ে গেলে পরে প্রবলেম না, ফেটে যাওয়ার মানে সম্ভাবনা থাকবে না। কেন পানি পড়বে কেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি কোথা দিয়া পড়বে, উপরে কিছু থাকবে না? হ্যাঁ, ছাদের উপরে তুই হয় টিন বা অ্যাডভেস্টার বা কিছু একটা তো দিবি, আমার এটা একদিন আমি যাইয়া ওই খালা তাইকা সুন্দর করে মিস্ত্রি যখন কাজ করবে তখন ওই চুলার সিস্টেমটা খালা আমি আমরা যদি দেয় তয়লে পারবে। আমি ঘর করার আগেই আমি বলছি আমার মাটির চুলা হান্ড্রেডে হান্ড্রেড লাগবে। আমিও আমি ঘর করার আগের থেকেই আমি বলছি, আমি কিছু যত বিল্ডিং হোক যত ভালো গ্যাসের চুলা আলাদা ইয়ে থাকুক
রান্না করতে খুব মজা না, এই যে বৈশা বৈশা আড্ডা বাজি রান্না বাড়া বাটা বুটা এই জায়গা ছাড়া যায় কেন, পুরা পুরা বেগুন পুরা মাছের পুরা তারপর নানান কলা পাতার মাছ এইগুলো তো গ্যাসই হয় না। এটা কোথায় পাওয়া যায় সেগুলা কিন্তু সেম হবে মাটির মাটির যে স্বাদ বা যে ফ্লেভার যে মানে টেস্টার আলাদা করবা ওইটা আলাদা করবা পাশাপাশি মাটির টেস্ট হয় না, এটা তো মাটির পরে বসা মাটি মাটির দুইটা একসাথে মিক্স করে বসায় দেব। শোন মাটির চুলা না সিমেন্টের চুলা সেইটা বড় কথা না, বড় কথা তুমি খড়িতে রান্তেছো না গ্যাসে রান্তেছো, গ্যাসের চুলায় হলো একরকম স্বাদ আর খড়ির চুলায় খড়ির চুলে আর এক। আমার বোন আজকে অনেক মজার মজার কথা বলছে, আমি হাসতে হাসতে খুন না ওরকম মাটির চুলায় রান্না করার খাওয়ার আমারও খুব ভালো লাগে আবার আমার বোনটারও। ও তো ঢাকায় থাকে, ওর মা আমেরিকায় থাকে, ও একা একা এতদিন কিছু মেয়েরা মিলে একসঙ্গে একটা হোস্টেলে থাকে। ও ধারণা যে মাটির চুলায় রান্না মানে মাটির থেকে একটা গন্ধ আসে, তার জন্য এরকম দুষ্টুমি করছি আমরা। যদি তুমি কলা পাতায় রান্না করো ওই পাতাটার গন্ধ আসে, কলা পাতার পুরা পুরা একটা সেন্ট না ওই যে পাতায়। তাহলে আমি গ্যাসে চুলায় করি ওইটাতে কেন ফ্লেভার আসে না, মানে ওই রকম একটা আসে না, কারণ কি তুমি এই যে যে এইখানে যেই আঁচটা পাবা পাতায় ভাজি গ্যাসের চুলায় সেই আঁচটা পাবা না, পাবো বুঝছো, তার জন্যই আমরা কই মাংসতেও তাই হবে না, মাংস রান্না একটা দেশি মুরগি মাখায় টাকায় আর বলো না আমার আগের কথা সেই গন্ধ আমার নাকে হইতেছে, সেই রান্নার স্বাদ আর এই রান্নার স্বাদ এক না। তো বন্ধুরা আজকে বিদায় ঘন্টা বেজে গেল, সারা দিন অনেক কাজকর্ম করলাম, সন্ধ্যার সময় বোনকে নিয়ে গেলাম এই বাড়ির পিছনে একজন সাহায্যকারী খুঁজলাম পেলাম ঠিক করলাম। বন্ধুরা আমি তো অনেক কষ্ট করছি অনেক দিন হয়ে গেছে, এবার আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর কোনো ছাড় আমি আপনাদের দিতে পারছি না, এবার আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে, বুঝতে পারছেন তো সাবস্ক্রাইব করতে হবেই। ইউটিউব চ্যানেলে গিয়ে ইংরাজিতে সোমা এখন ব্লগার এই কথাটা লেখেন, আমার চ্যানেলটা চলে আসবে, তারপর দেখবেন লাল করে লেখা সাবস্ক্রাইব, ওইখানে এই আঙ্গুলটা দিয়ে এরকম একটা চাপ দেবেন, দেওয়ার পরে দেখবেন অল লেখা আর একটা ঘন্টার ছবি, ওই অলের মধ্যে একটা চাপ দেবেন, দিলে আপনার সাবস্ক্রাইব ফিনিশড। তারপরে আমার ব্লগটা রেগুলার দেখবেন, দেখলে দেখবেন যে একটা একটু মিষ্টি একটু পাগলাটে একটু মানে মজা করে এরকম একটা মেয়ের কিছু পাগলামি, আমি কিন্তু না ওইটা ভাই, আমি কিন্তু ওই মেয়েটা না, আমার যমজ একটা বোন। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।